ময়মনসিংহে দরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সকালে সদর উপজেলায় চরনীলক্ষিয়া ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের 900 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক AKM আফজালুর রহমান বাবু। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুফাক্কার হোসেন খোকন, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ABM নুরুজ্জামান খোকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান কাউসার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সেই মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।